আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে অ্যাকুরিয়াম ফর বিগিনার সিরিজের পর্ব 6 নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের পর্বে আমরা অ্যাকুরিয়াম হিটার সম্পর্কে জানার চেষ্টা করব। আমাদের ফিশ কিপিং হবিতে যে সকল অ্যাক্সেসরিজ রয়েছে তাদের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস অ্যাক্সেসরিজ হলো অ্যাকুরিয়াম হিটার, কারণ আমরা যদি অতিরিক্ত নিম্নমানের হিটার সিলেক্ট করে থাকি বা ভুল ট্যাঙ্কের জন্য ভুল হিটার সিলেক্ট করে থাকি বা ভুলভাবে অ্যাকুয়ারিয়াম হিটারকে ব্যবহার করি তাহলে আমাদের বিভিন্ন ধরনের দুর্ঘটনা হতে পারে। তো এই জন্য আমাদের হিটার সম্পর্কে বিস্তারিতভাবে জানা উচিত। তো আজকের এই ভিডিওটি হিটার সম্পর্কে হবে, তো চলেন আর কোনো ধরনের কথা না বাড়ে আজকের এই পর্বটি শুরু করি। তো প্রথমে আমরা জানার চেষ্টা করবো আমাদের অ্যাকুয়ারিয়াম হিটারের কাজ কী। আমাদের অ্যাকুয়ারিয়ামের মধ্যে হিটারের কাজ হলো আমাদের অ্যাকুয়ারিয়ামের পানির তাপমাত্রাকে বাড়ানো। অর্থাৎ আমাদের যখন শীতকাল হয় বা বিভিন্ন সময় বর্ষাকালও হতে পারে, আমাদের অ্যাকুয়ারিয়ামের পানির তাপমাত্রা যখন অতিরিক্ত কমে যায় তখন আমরা যদি হিটার ব্যবহার করি তখন হিটার অ্যাকুয়ারিয়ামের পানির তাপমাত্রাকে বাড়িয়ে দেয়। আর এই পানির তাপমাত্রাকে বাড়ানোই হলো হিটারের প্রধান কাজ। তো এবার আমরা জানার চেষ্টা করবো আমরা আমাদের অ্যাকুয়ারিয়ামের মধ্যে কি অটো হিটার ব্যবহার করব নাকি ম্যানুয়াল হিটার ব্যবহার করব। তো এর এক কথায় উত্তর হবে অবশ্যই আমরা অটো হিটার ব্যবহার করব, কারণ আমরা যদি অটো হিটার না ব্যবহার করি তাহলে এটা খুবই বিপজ্জনক হতে পারে। কারণ ম্যানুয়াল হিটারের মধ্যে আপনার কতক্ষণ পরপর থার্মোমিটার দিয়ে টেস্ট করতে হবে আপনার পানির তাপমাত্রা কি অতিরিক্ত বেড়ে যাচ্ছে কি না, আপনার কতক্ষণ পরপর হিটারটি বন্ধ করে দিতে হবে, আবার কতক্ষণ পরপর চালু করতে হবে, এটা খুবই ঝামেলার কাজ। আপনি একবার যদি ভুলে যান আপনার হিটারটি বন্ধ করতে তাহলে বিভিন্ন ধরনের দুর্ঘটনা হতে পারে, আপনার সকল মাছ মারা যেতে পারে, আরও বিভিন্ন ধরনের সমস্যা আপনি পড়তে পারেন। তো অবশ্যই আপনার অটো হিটার ব্যবহার করা উচিত, কারণ অটো হিটার আপনি ব্যবহার করলে আপনি যে তাপমাত্রা সেট করে রাখবেন সেই তাপমাত্রার নিচে গেলেই হিটারটি অন হবে, আর সেই তাপমাত্রায় চলে আসলেই হিটারটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তো আপনারা চিন্তা থাকবে না আপনি হিটারটি কখন চালু করবেন আর কখন বন্ধ করবেন। আর ম্যানুয়াল থেকে অটো হিটারের কারেন্ট বিল অনেক অংশে কম আসে। তো এই জন্য সব দিক বিবেচনা করলে আপনি বুঝতে পারবেন যে আপনার অবশ্যই অটো হিটার কেনা উচিত। একটু দাম বেশি হলেও অটো হিটারের দিকে গেলে আপনি নিরাপদভাবে থাকতে পারবেন। এবার আমরা জানার চেষ্টা করবো আমাদের কোন ব্র্যান্ডের হিটার ব্যবহার করা উচিত। বাজারে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের হিটার পাওয়া যায়, যেরকম কিছু ব্র্যান্ডের হিটার রয়েছে যাদের কিনা প্রাইস খুবই বেশি হয়ে থাকে, আবার কিছু ব্র্যান্ডের হিটার রয়েছে যাদের কিনা প্রাইস খুবই লো হয়ে থাকে। এখন যে সকল হিটারের প্রাইস খুবই লো হয়ে থাকে তাদের হিটারের প্রাইস লো হওয়ার পিছনেও কিছু রিজন থাকে, যেরকম সেইগুলো হিটার বেশিরভাগ সময় অতটা ভালো হয় না। তো আমার কাছে যদি আপনারা সাজেশন নেন যে কোন হিটারটি বেস্ট হবে, তাই আমি বলবো মিড রেঞ্জের একটা হিটার নিলে ভালো। বাজারে 200 টাকা থেকে শুরু করে প্রায় 2000 বা তার উপরেও হিটার পাওয়া যায়। তো এর মধ্যে আমার কাছে মনে হয় মিড রেঞ্জের হিটারগুলোই ভালো হয়ে থাকে। তো আপনি আপনার বাজেট অনুযায়ী উপযুক্ত হিটার সিলেক্ট করবেন, কোনো ধরনের সমস্যা নেই। কিন্তু অতিরিক্ত কম দামের হিটার না সিলেক্ট করাই উচিত হবে, আর অটো হিটার সবসময় কেনার চেষ্টা করবেন, ম্যানুয়াল হিটার অবশ্যই কিনবেন না। এখন আমরা জানার চেষ্টা করবো আমরা কখন হিটার ব্যবহার করব। এখন হিটার যে শুধুমাত্র শীতকালে ব্যবহার করতে হবে তা নয়, আপনার বর্ষাকালেও অনেক সময় হিটার ব্যবহার করতে হবে, কারণ বর্ষাকালেও প্রচুর পরিমাণে তাপমাত্রার পরিবর্তন হয়। যেরকম কখনো 30 ডিগ্রি সেলসিয়াস থাকে তো কখন আবার হুট করে 26-25 ডিগ্রি সেলসিয়াসে চলে যায়। তো এই জন্য আপনার অবশ্যই তখন হিটার ব্যবহার করতে হবে। যদি আপনি হিটার না ব্যবহার করেন তাহলে আপনার মাছদের বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। তো আপনার বর্ষাকালেও অনেক সময় হিটার ব্যবহার করতে হবে, আর শীতকালে তো অবশ্যই আপনি হিটার ব্যবহার করতে হবে, কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় শীতকালে প্রচুর পরিমাণে টেম্পারেচার লো হয়ে যায়। তো লো হওয়ার কারণে মাছদের বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো আপনার শীতকালেও টেম্পারেচার মেনটেন করতে হবে এবং অবশ্যই বর্ষাকালেও টেম্পারেচার মেনটেন করতে হবে। গরমকালে এমনিতেই প্রচুর গরম পড়ে, তো এই জন্য অবশ্যই আপনার হিটার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। মেইন কথা, আপনি যখনই দেখবেন আপনার অ্যাকুয়ারিয়ামের পানির তাপমাত্রা অতিরিক্তভাবে কমে যাচ্ছে তখনই আপনি হিটার ব্যবহার করুন, তাহলে দেখবেন আপনার মাছরাও ভালো থাকবে এবং পানির তাপমাত্রাও অতিরিক্ত কমে যাবে না। এখন আমরা জানার চেষ্টা করবো কীভাবে আমরা আমাদের অ্যাকুয়ারিয়ামের মধ্যে হিটার ব্যবহার করব এবং হিটার নিয়ে কিছু সতর্কতা। আমরা আমাদের ফিশ কিপিং হবিতে যে সকল অ্যাক্সেসরিজ প্রতিনিয়ত ব্যবহার করে থাকি তাদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক অ্যাক্সেসরিজ হলো হিটার। তো হিটার নিয়ে আমাদের বিশেষভাবে সতর্ক থাকা উচিত, আর আমাদের হিটারকে অবশ্যই সাবধানতার সাথে ব্যবহার করতে হবে, না হলে বিভিন্ন ধরনের বিপদের মুখে আমাদেরকে পড়তে হবে। তো প্রথমত আমাদের হিটার নিয়ে কিছু বেসিক নলেজ থাকা উচিত, তাহলে আমরা নিরাপদের সাথে হিটার ব্যবহার করতে পারবো। যেরকমটা আপনারা ভিডিওতে দেখছেন, এটি হলো হিটারের রেগুলেটর, অর্থাৎ এর মাধ্যমে আপনারা তাপমাত্রা সেট করতে পারবেন যে কত ডিগ্রি সেলসিয়াসে আপনারা আপনাদের অ্যাকুয়ারিয়ামের পানির তাপমাত্রাকে রাখতে চান। তার নিচের এই অংশটি হলো একটি লাইট, যেটা কিনে আপনারা প্লাগ করে দিলেই জ্বলে উঠবে, অর্থাৎ আপনার হিটারটি চালু হয়েছে এটি বোঝা যাবে এই লাইটটি জ্বললে। আর আপনারা যখন কোনো নির্দিষ্ট তাপমাত্রায় আপনাদের হিটারকে সেট করে অ্যাকুয়ারিয়ামের মধ্যে ফিট করে দিবেন এবং চালু করে দিবেন আপনাদের অ্যাকুয়ারিয়ামের হিটার, তখন এই লাইটটি জ্বলে উঠবে। আর যখন সেই তাপমাত্রায় আপনাদের অ্যাকুয়ারিয়ামের পানি চলে যাবে তখন হিটারটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এবং এই লাইটটি নিভে যাবে। তো এই লাইটের মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের হিটার কি চালু রয়েছে নাকি বন্ধ রয়েছে।
আর এটি হলো সবচেয়ে বড় সুবিধা অটো হিটারের, কারণ ম্যানুয়াল হিটারের মধ্যে কতক্ষণ পর পর বন্ধ করতে হয় এবং চালু করতে হয় এবং বিভিন্ন ধরনের বিপদে পড়তে হয় ম্যানুয়াল হিটার ব্যবহার করলে, কিন্তু অটো হিটার ব্যবহার করলে হিটারটি অটোমেটিকলি চলতে থাকে এবং সেই নির্দিষ্ট তাপমাত্রায় চলে গেলেই হিটারটি নিজে নিজে বন্ধ হয়ে যায়। আর এখন আমাদের বুঝতে হবে হিটারটি আমরা কিভাবে রাখবো, অর্থাৎ কি সোজাসুজি রাখবো, নাকি একদম বেঁকাভাবে রাখবো, নাকি উল্টো করে রাখবো। তো এর সহজ উত্তর হলো, আপনি চাইলে একদম বরাবর 90 ডিগ্রিতেও রাখতে পারেন, আবার সম্পূর্ণভাবে শুয়েও রাখতে পারেন, আপনি সম্পূর্ণভাবে ডুবিয়ে রাখতে পারেন, কিন্তু আপনি অবশ্যই অর্ধেক পানির মধ্যে আবার অর্ধেক বাতাসের মধ্যে যদি রাখেন তাহলে আপনি অনেক বড় ধরনের বিপদের মধ্যে পড়তে পারেন, কারণ হিটারটি পুরো ব্লাস্ট হতে পারে। তো এই জন্যই আপনার অবশ্যই হিটারের কাচের অংশটি সম্পূর্ণভাবে পানির নিচে রাখতে হবে। আমি বলবো আপনার যদি নতুন হিটার হয়ে থাকে তাহলে আপনি সম্পূর্ণভাবে পানির নিচে সেট করে দিন এবং খাড়াখাড়িভাবেও রাখতে পারেন বা লম্বালম্বিভাবে রাখতে পারেন, এখন যেরকমটা আপনারা ভিডিওটিতে দেখছেন, বা অনেক সময় মিনিমাম লেভেলও লেখা থাকে হিটারের গায়ে, তো আপনি সেইটুকুও রাখতে পারেন পানির নিচে। তো এভাবে রাখতে পারেন, কিন্তু অবশ্যই অর্ধেক পানির মধ্যে, অর্ধেক পানির উপরে রাখবেন না, তাহলে আপনি অনেক বড় ধরনের বিপদের মধ্যে পড়তে পারেন। এবার আরেকটি বড় সতর্কতার বিষয় হলো যে আমরা কিভাবে হিটারকে চালু করব। হিটারকে আমরা আগেই মানে পানিতে দেওয়ার আগেই চালু করে পানিতে দিব, নাকি পানিতে দিয়ে চালু করব। তো এর এক কথায় উত্তর হবে, আপনি পানিতে দিয়ে মিনিমাম 10-15 মিনিট এমনি রেখে দিন, তারপরে আপনি আস্তে আস্তে করে হিটারটি চালু করুন। কিন্তু আপনি যদি হিটারটি চালু করে তারপরে আপনি পানির মধ্যে দেন তাহলে আপনি অনেক বড় ধরনের বিপদের মধ্যে পড়বেন। তো অবশ্যই আপনি আগে পানির মধ্যে হিটারটি সেট করুন এবং হিটারটি সম্পূর্ণভাবে পানির মধ্যে নিমজ্জিত করুন, পরবর্তীতে আস্তে আস্তে করে হিটারটি চালু করুন, তাহলে আপনি বিপদ এড়াতে পারবেন। আরেকটি বড় সতর্কতা, সেটি হলো আমরা যখন অ্যাকুয়ারিয়ামের পানি চেঞ্জ করব তখন আমাদের অবশ্যই অ্যাকুয়ারিয়ামের হিটারটিকে অফ করে দিতে হবে, কারণ আমরা যদি অ্যাকুয়ারিয়ামের হিটারটি তখন চালু রাখি তাহলে পানি চেঞ্জিং এর সময় আস্তে আস্তে ওয়াটার লেভেল কমতে থাকবে এবং হিটারটি আস্তে আস্তে বাতাসের মধ্যে উন্মুক্ত হবে, তখন হিটারটি অতিরিক্ত গরম হয়ে ফেটে যেতে পারে, ব্লাস্ট হতে পারে। তো অবশ্যই আমাদের হিটার অফ করে কাজ করতে হবে। তো এই কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখলে হবে, তাহলে আমরা নিরাপদভাবে হিটার ব্যবহার করতে পারবো। তো এখন আমরা জানার চেষ্টা করব আমাদের অ্যাকুয়ারিয়ামের হিটারটি কত ওয়াটের হওয়া উচিত। আমাদের অ্যাকুয়ারিয়ামের মধ্যে যত লিটার পানি ধরে সেই লিটার অনুযায়ী ওয়াট চুজ করলে হয়ে যাবে। যেরকম আমাদের ট্যাঙ্কের মধ্যে যদি 50 লিটার পানি ধরে তাহলে 50 ওয়াটের হিটার চুজ করলে আমাদের অ্যাকুয়ারিয়ামের জন্য সবচেয়ে বেস্ট হবে। বাজারে যে সকল হিটার পাওয়া যায় সেই সকল হিটারগুলো সাধারণত 25, 50, 100, 200, 300, 500 ওয়াটের হয়ে থাকে। তো ধরেন আমাদের বাড়ির অ্যাকুয়ারিয়ামটি অনেক বড়, যেরকম আমাদের বাড়ির অ্যাকুয়ারিয়ামটি ধরেন 500 লিটারের, তাহলে সেখানে আমরা কত ওয়াটের হিটার ব্যবহার করব। আমার মতে সেখানে বড় একটি 500 ওয়াটের হিটার না ব্যবহার করে ছোট তিনটি 200, 200, 100 ওয়াটের হিটার ব্যবহার করা উচিত, কারণ 500 ওয়াটের একটি বড় হিটার আপনার অ্যাকুয়ারিয়ামের পানিকে যতটুকু না গরম করতে পারবে তার থেকে বেশি সুন্দরভাবে সব জায়গার পানি সমানভাবে গরম করতে পারবে 200, 200, 100 ওয়াটের তিনটা হিটার যদি আপনি ব্যবহার করেন। কারণ 500 ওয়াটের একটি বড় হিটার যদি আপনি ট্যাঙ্কের এক কোনায় ফেলে রাখেন তাহলে সেই জায়গার পানি বেশি গরম হবে, আর আপনি যদি তিনটি হিটার ব্যবহার করেন তাহলে আপনার অ্যাকুয়ারিয়ামের সম্পূর্ণ পানি সমানভাবে হিট হবে এবং আপনার টেনশনে থাকতে হবে না আপনার অ্যাকুয়ারিয়ামের সম্পূর্ণ পানি কি সমানভাবে হিট হচ্ছে কিনা। আর আপনার ট্যাঙ্কটি যদি 250 লিটার বা 200 লিটারের নিচে হয় তাহলে আপনি একটি হিটার ব্যবহার করতে পারবেন, আপনার ট্যাঙ্কের মধ্যে কতটুকু পানি ধরে তা নির্ণয় করে তার আশপাশের ওয়াট নির্ধারণ করে আপনি তত ওয়াটের হিটার ব্যবহার করলে আপনার অ্যাকুয়ারিয়ামের জন্য বেস্ট হবে। আর হিটারের সাথে একটি থার্মোমিটার সবসময় রাখলে ভালো, কারণ আপনি থার্মোমিটার দিয়ে সবসময় মাপতে পারবেন যে আপনার পানির তাপমাত্রা কতটুকু কমলো নাকি বাড়লো, এটি আপনি নজর রাখতে পারবেন আপনার হিটারটিকে আসলেও ঠিক মতো কাজ করছে কিনা। তো এই জন্যই আপনার হাতের কাছে সবসময় একটি থার্মোমিটার রাখা উচিত। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছিল। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা অ্যাকুরিয়ামের হিটার সম্পর্কে জানার চেষ্টা করেছি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি একটু আজকের ভিডিওটি দেখে আপনি উপকৃত হন তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের একজন সদস্য হয়ে যাবেন। তো অ্যাকুরিয়াম ফর বিগিনার সিরিজের পরবর্তী পর্বগুলো নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই খুবই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।